করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ও আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন। সকালে সদর উপজেলার এসবালিয়া ইউনিয়নের বেদেপল্লী এলাকায় বেদে সম্প্রদায়ের 148টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন নোয়াখালী জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুর রহিম। এ সময় বেদে পরিবারের সদস্যরা পুলিশের দেয়া খাদ্য সামগ্রী পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। খাদ্য বিতরণের সময় সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীন হোসেন সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় বেদে সম্প্রদায়কে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে আবারও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করা হলো। এছাড়া সুবিধা বঞ্চিত যারা আছেন তাদেরকেও পরবর্তীতে সহযোগিতা করা হবে। বেদে সম্প্রদায়ের তারা কর্মহীন হয়ে পড়েছে, ইতিপূর্বেও আমরা নোয়াখালী জেলা পুলিশের তরফ থেকে তাদেরকে সহায়তা করেছি এবং তারই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে কিছু সামগ্রী দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী, যারা সুবিধা থেকে বঞ্চিত আছে, তাদের জন্য জেলা পুলিশের তরফ থেকে সাহায্যের যে কার্যক্রম এটা অব্যাহত থাকবে। নোয়াখালী প্রতিনিধি আরিফ মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।